নেদারল্যান্ডের আমস্টারডামের ওভারইসেল প্রদেশের উত্তর পশ্চিম অবস্থিত গেদুন গ্রামে 2500 পরিবার বসবাস করে, তবে এখানে কোনো রাস্তা না থাকায় একে আজব গ্রাম বলা হয়ে থাকে। রাস্তাহীন এই গ্রামকে দেখতে প্রতিবছর কয়েক লক্ষ পর্যটক ঘুরতে আসেন এখানে। গেদুন গ্রামে কোনো রাস্তা না থাকায় জলপথই এখানকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে নৌকা ছাড়া কোনো উপায় নেই। তবে গেদুন গ্রামে প্রায় 180টি সেতু রয়েছে। চেনা পর্যটকদের কাছে গেদুন গ্রাম বেশ জনপ্রিয়। প্রতিবছর 2 লক্ষ চেনা পর্যটক ঘুরতে আসেন এখানে। 1998 সালে পর গেদুন গ্রাম খুব জনপ্রিয় হয়ে ওঠে। ওলন্দাজ পরিচালক বার্ট এই গ্রামের তার বিখ্যাত ছবি ফ্যানফেয়ার এর শুটিং করেছিলেন। গেদুন গ্রামে মনোরম পরিবেশ ছাড়াও বেশ কিছু মিউজিয়াম রয়েছে। এইসব মিউজিয়ামে গেদুন গ্রামের 100 বছরের ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্য রয়েছে। শীতকালে গেদুন গ্রামের উৎসবে মেতে উঠে। এর কোথাও চিত্র প্রদর্শনী, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও মেলা বসে, তাই এই সময় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়।